এই বন্ধুরা, আজকে সুষ্ঠি আর আমার অবস্থা দেখো, চোখ থেকে ঘুমই যায়নি। এডিটিং চলছে আমাদের, এখন পরের নেক্সট ভিডিওর জন্য আমার প্ল্যান চলছে। এই দেখো কেমন করে এডিট করছি। কিন্তু এই ভিডিওটা কিন্তু যাই হোক, কোন রকমের রেডি শেডি হয়ে এখন বেরিয়েছি একটু ঠাকুর দেখতে। তো চারিদিকে ঠাকুর ফকুর দেখি, মানে আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো একটু দেখে নাও ঠাকুর। এখন আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ঢালিপাড়া কিশলয় সংঘ। এখন বলবে ঢালিপাড়া কোথায়। ঢালিপাড়া হচ্ছে কুটঘাট থেকে জাস্ট 10 মিনিট অটোতে। আর হ্যাঁ, এইখানে কিছু কথা বলেছিলাম, বাট সেটা ইগনোর করো। ঢালিপাড়াতে ঠাকুর দেখার পর এখন যেখানে যাচ্ছি, মানে ঢালিপাড়া থেকে কুটঘাটের দিকে পড়বে প্রগতি সংঘ। আর এখানে প্রত্যেক বছরই খুব ভালো থিমের ওপর প্যান্ডেল করে, এবারও করেছে। এবারের প্যান্ডেলের থিম হচ্ছে লোভ। তো তোমরা ভালো করে একটু দেখে নাও, মানে দারুণ দারুণ হয়েছে প্যান্ডেলটা। আর ভেতরে গিয়ে যেটা দেখে সবথেকে বেশি লোভ হলো সেটা হচ্ছে টাকা। কতগুলো টাকা দেখো সাজিয়ে রেখেছে জিভের ওপর, মানে একটা মানে থিমটা খুব ভালো করেছে আর কি। যাই হোক, কুটঘাট থেকে ঠাকুর দেখা শেষ করে এবার আমরা ডিরেক্ট চলে গেছি নবদুর্গার উদ্দেশ্যে। আর নবদুর্গাতে প্রত্যেক বছরই ভালো প্যান্ডেল করে, এই বছরও খুব ভালো প্যান্ডেল করেছে। ইভেন ঠাকুরগুলো খুব সুন্দর, 9টা দুর্গা এখানে দেখানো হয়, তো তবেই তো নবদুর্গা, তাই না? তবে এইবার গিয়ে যেটা দেখলাম যে একদম সিধা সিধা ঢুকতে দিচ্ছে না, একটু ঘুরিয়ে ঢুকাচ্ছে। তার কারণ আজকে উদ্বোধন করতে, মানে যেদিনকার এটা উদ্বোধন হয়েছে সেই দিনে সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছিলেন উদ্বোধন করার জন্য, তো তার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঢুকাচ্ছিল আর কি। তবে হ্যাঁ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের একটু ভিডিও তুলেছি অনেক দূর থেকে, অনেক দূরে প্যান্ডেলটা ছিল, বাট তোমরা দেখবে, দেখতে পাও কি না। আমরা যখন গেছিলাম তখন তেমন কিছু খাবার দাবার বসেনি, যেটা বসেছিল সেটা হচ্ছে পান। তাই ভাবলাম চলো পান দিয়ে স্টার্ট করা যাক। মানে প্রত্যেকবারই ভাবি এক মুখে পানটাকে ঢোকাবো, বাট কোনোবারই হয় না, প্রত্যেকবারই এইভাবেই আমাকে ভাগ ভাগ করে খেতে হয় আর কি। দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলী এসছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি, কারণ হাইট প্রবলেম দেখতে পাচ্ছি স্টিল, এখনো কিছু দেখতে পাচ্ছি না আমরা। যাই হোক, ওই অ্যাকচুয়ালি ওইদিকে গেছে সৌরভ গাঙ্গুলী, আমরা এদিকে দাঁড়িয়ে আছি, কারণ এখানে ওই এটা দেখা যাচ্ছে, দেখতে পাবো নি, জানি তো। আরে আমি করে জানবো, আজকে ফিল হলো যে হাইটটা একটু বাড়তে হলে কত ভালো হতো। এই হাইট ছোট জন্য দেখতেই পেলাম না, মানে দেখতে পাবো এখান থেকে, স্ক্রিনে দেখতে পাবো, সামনে দেখতে পাবো না। আরে আমার বরকে দেখো, ইয়ে দেখো, ইয়ে সব দেখতে পাচ্ছে। আর আমরা ওর পাশে ওর এই জায়গাটাতে ছিলাম, সরে যাচ্ছে এই যে না, সরি ড্রোন যাচ্ছে। হ্যাঁ আমরা গড়িয়াতে আসি তখন আমরা তিনটে জায়গায় ঠাকুর দেখে থাকি, একটা নবদুর্গা, পঞ্চদুর্গা, একটা নাকতলা উদয়ন সংঘ। ওইটা এবার বাদ দিয়েছি, এবার নবদুর্গা পঞ্চদুর্গাটাই দেখবো। কেন বাদ দিয়েছি সেটা তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। ছোটখাটো মেলা বসে গেছে, বেশ সুন্দর একটা ছোট মেলা, দারুণ মেলা।
ও দেখছে চলতে পারছে না। এইটা আমাদের আজকের দেখা লাস্ট ঠাকুর, আর এটা হচ্ছে আমার বোন যে আগে যে স্কুলে পড়তো, এখন তো কলেজ উঠে গেছে, তো আগে যে স্কুলে পড়তো সেই স্কুলের ঠাকুর। তো আমরা প্রত্যেক বছরই দেখতে আসি, এইবারও দেখতে এসেছি, তোমরাই দেখো, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, আমার তো খুব পছন্দ হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা খুব ভালোভাবে পুজো কাটাবে, আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও, খুব শীঘ্রই দেখা হবে, টাটা। আর ভালো লাগলে লাইক করে দিও প্লিজ, টাটা।